হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স তোমরা জানো কুড়ি এপ্রিল থেকে তোমাদের গ্রীষ্মের ছুটি পড়ে গেছে তাই সমস্ত স্কুল কিন্তু এখন বন্ধ সমস্ত সরকারি স্কুল এখন বন্ধ তো সেই সমস্ত সরকারি স্কুলে যারা যাও এবং তাদের ভৌতবিজ্ঞানের যতটুকু অংশ হয়েছে অর্থাৎ বল ও গতি চ্যাপ্টারের যে ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সমীকরণগুলোর বিজ্ঞানিতিক পদ্ধতিতে সমাধান আমরা দেখে নিয়েছি এবং তোমরা যারা জানো না তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে এই বীজগাণিতিক পদ্ধতিতে সমাধানটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা বেসিক্যালি জানবো যে এই সমস্ত সমীকরণগুলো ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এবং ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইউ স্কোয়ার প্লাস টু এই সমীকরণগুলো গ্রাফিক্যাল মেথডে গ্রাফের পদ্ধতিতে বা লেখচিত্রের সাহায্যে বা জ্যামিতিক পদ্ধতিতে পরীক্ষাতে যেমন পড়বে গ্রাফিক্যাল মেথড লেখচিত্র সাহায্যে বা জ্যামিতিক পদ্ধতি এই তিনটে একই রকম মানে তিনটে একই জিনিস গ্রাফ লেখচিত্র এবং জ্যামিতিক তিনটে পদ্ধতিতে এই পদ্ধতিতে আমরা প্রমাণটা শিখব তো আগে আমরা জেনে নিয়েছি ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাভ এটি স্কোয়ার স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সমীকরণগুলোর বীজগাণিতিক পদ্ধতিতে জেনে নিয়েছি তো যারা যা জানো না তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তো কমেন্ট করলে এই এই যে বীজগাণিতিক পদ্ধতিতে সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো এই গ্রাফিক্যাল পদ্ধতিতে জানতে গেলে আমাদের কিন্তু আগে গ্রাফ পেপার সম্পর্কে বিস্তারিত ধারণা হতে হবে এবং গ্রাফ পেপার কোন দিকে কি কোনটা নেগেটিভ অক্ষ কোনটা পজিটিভ অক্ষ সেই সম্যক ধারণাটা কিন্তু আমাদের থাকতে হবে তোমাদের হয়তো কিছু কিছু ধারণা আছে কিন্তু ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে একটু স্পেশাল একটা ওয়ে নিয়ে চলব এবং সেই ধারণাটা কিন্তু না থাকলে তোমরা পরবর্তীকালে এগোতে পারবে না তো চলো তাহলে শুরু করা যাক গ্রাফ গ্রাফের কটা অংশ থাকে দুটো অক্ষ থাকে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ তো দুটো অক্ষ দিয়ে আঁকলাম একটা এক্স অক্ষ এটা মূল বিন্দু ও দ্বারা লেখা হয় এটা ওয়াই অক্ষ ঠিক ওয়াইয়ের নিচের দিকে থাকে ওয়াই ড্যাশ মানে নেগেটিভ ওয়াই অক্ষ একই রকমভাবে এক্সের বিপরীত দিকে থাকে নেগেটিভ এক্স অক্ষ অর্থাৎ ও বিন্দুটা হলো মূল বিন্দু আর ও বিন্দু ডান দিকে হলো পজিটিভ এই দিকে হলো পজিটিভ মানে যার মাথায় ড্যাশ নেই এইটা মনে করো এই যে ড্যাশটা এটাকে কিছুই না মনে করো নেগেটিভ ভ্যালু ঋণাত্মক ঋণাত্মক মান বা নেগেটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু ঠিক আছে একই রকমভাবে ওয়াইয়ের উপরের দিকে যে ওয়াইটা আছে সেটার মাথায় দেখো ড্যাশ নেই তার মানে ওটা ধনাত্মক বা পজিটিভ একই রকমভাবে ওয়াইয়ের নিচের দিকে যেটা আছে তাহলে এটাও কি নেগেটিভ এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ একই রকমভাবে এক্সের এদিকেও নেগেটিভ ভ্যালু এইবার মনে করো তোমাদের দুটো জিনিস দেয়া আছে এই রকম কমা এগুলো কি পরে বলছি একটু তারপর ফোর কমা ফাইভ সিক্স এই জিনিসটা দেওয়া আছে এবং আরেকটা জিনিস দেওয়া আছে আচ্ছা এটা মাইনাস সিক্স কমা সেভেন আর একটা আছে মাইনাস সেভেন কমা প্লাস এইট আরেকটা আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এই কটা ভ্যালু কোথায় আছে বের করতে হবে এই যে কমা কমা দিয়ে যে সংখ্যাগুলো লিখেছি এটা আর কিছুই না এটা হলো একটা স্থানাঙ্ক মানে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তার মানে প্রথমটা যদি নেওয়া যায় টু কমা থ্রি এইটা যদি নেওয়া যায় তাহলে দুইটা কী না এক্সের মান আর তিনটা কী না ওয়াইয়ের মান একই রকমভাবে পরেরটা যদি নেওয়া যায় তাহলে কি হবে চারটা কী এক্সের মান পাঁচটা কী ওয়াইয়ের মান একই রকমভাবে তারপরেরটা কি হবে ছ মাইনাস ছয় এক্সের মান সাতটা হলো ওয়ের মান তো এক এক করে দেখা যাক কোনগুলো কোন জায়গায় আছে প্রথমটা দেখো টু কমা থ্রি তো এই টু কমা থ্রি মানে দুই হলো এক্সের মান তার মানে এক্স অক্ষ বরাবর দু ঘর মানে তোমাদের যে গ্রাফ পেপার আছে যদি এখানে গ্রাফ পেপারটা নিয়ে আসি তো গ্রাফ পেপার নিয়ে দেখাচ্ছি একটু আগে আগে দেখে নাও এইখানে তো এটা এক ঘর এটা দুঘর মূল বিন্দু থেকে কাউন্ট হবে না মূল বিন্দুটা জিরো জিরো বিন্দু এটা হচ্ছে জিরো জিরো বিন্দু মানে যেখানে দুটো বিন্দু ছেদ করেছে দুটো অক্ষ ছেদ করেছে ওখান থেকে এক একটা ঘর এক এক করে তাহলে দুই আছে মানে এটা দুই এবার ওয়াই দিকে ওয়াইয়ের দিকে দেখো তিন আছে তার মানে উপরের দিকে তিন এক দুই তিন তাহলে এই রকম জায়গায় ছেদ হলো এবং তার স্থানাঙ্কটা কত হলো টু থ্রি এই বিন্দুটা তাহলে তার পরেরটা চলে যাও ফোর কমা ফাইভ মানে কি এক্স হলো ফোর আর ফাইভ হলো ওয়াই এই রেশিওতে চলবে এক্স আর ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তাহলে ফোর কী হবে এক্স পরেরটা কী হবে ওয়াই এক্স কত ফোর তাহলে এক দুই তিন চার এই চার হল এবং পাঁচ কী হবে ওয়াইয়ের দিকে পাঁচ ঘর মানে ওয়াই পজিটিভ কোন দিকে আছে উপরের দিকে ওয়াই পজিটিভ তাহলে এইদিকে পাঁচ ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এই রকম জায়গায় হলো কত ফোর ফাইভ ঠিক তারপরে দেখো মাইনাস সিক্স সেভেন তো মাইনাস সিক্স মানে কি নেগেটিভ দিকে এক্সের নেবে নেগেটিভের দিকে ছয় তাহলে এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা হলো মাইনাস সিক্স এবার কি না সাত সাত কি দেখো পজিটিভ আছে তো পজিটিভ ওয়াই অক্ষ মানে কোন দিকে নিচের দিকে তো নেগেটিভ ওয়াই অক্ষ তাহলে পজিটিভ ওয়াই অক্ষ মানে কোন দিকে উপরের দিকে তাহলে এই দিকের দিকে উপরের দিকে চলে যাবে ঘর কত তো ঘর যদি যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এইটা হলো কি মাইনাস ছয় সাত এই স্থানাঙ্কটা ঠিক আছে তারপরেরটা দেখো মাইনাস সেভেন প্লাস এইট মানে প্রথমটা মাইনাস এক্সটা মাইনাস পরেরটা ওয়াইটা প্লাস তাহলে মাইনাস সেভেন মানে এক্সটা মাইনাস তাহলে মাইনাসের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস সেভেন তারপরে প্লাস এইট মানে ওয়াইয়ের দিকে পজিটিভের দিকে তো এই পর্যন্ত সাত আগের বারে গুনেছিলাম তারপরেরটা হবে এইরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইরকম জায়গায় যে বিন্দুটা হবে মাইনাস সেভেন প্লাস এইট এটা কি এই পয়েন্টটা বা এই স্থানাঙ্কটা মাইনাস সেভেন প্লাস এইট দেখো একদম শেষেরটা মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে দুটোই মাইনাস এক্স ও মাইনাস ওয়াইও মাইনাস তো এক্স মাইনাস মানে এই দিকে পিছনের দিকে এক্সের বাম দিকের দিকে তো দেখো এক দুই তিন চার এটা এবং তারপরে আবার মাইনাস ছয় তো ওয়াই এর মাইনাস মানে কোন দিকে নিচের দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এইটা এটা হলো মাইনাস সিক্স মাইনাস সিক্স এই পয়েন্টটা বোঝা যাচ্ছে তো এই হলো আমাদের গ্রাফ কোন দিকটা কোনগুলো সেটা একটু দেখে নাও দেখো এই যে রিজনটা আছে মানে আমি একটু হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো হলুদ হাইলাইটার দিয়ে এই যে রিজনটা আছে এটা দেখো সমস্ত কিছু পজিটিভ মানে এক্সের মানও পজিটিভ মান মানও পজিটিভ মানে এক্সের মান প্লাস এক্স ও প্লাস প্লাস এটাকে বলা হয় প্লাস প্লাস রিজিয়ন মানে এক্সের মান মানও প্লাস ওয়াইয়ের মান মানও প্লাস হলে এই জায়গাটার মধ্যে থাকবে তারপরে দেখো এইটা এটা কি এটাকে নীল হাইলাইটার দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো আকাশি এই রিজিয়নটা এটা কি না মাইনাস প্লাস মানে এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান কী হবে প্লাস হলে দেখো এই জায়গাটার মধ্যে থাকবে তো এক্সের মান মাইনাস এর মান প্লাস হলে এই জায়গাটার মধ্যে থাকবে তারপরে দেখো সবুজ হাইলাইটার দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই যে জায়গাটা এইটাতে কী হবে না মাইনাস মাইনাস মানে এক্সের মানও মাইনাস এক্সের মানও মাইনাস আবার ওয়াইয়ের মানও মাইনাস এটা মাইনাস মাইনাস রিজিয়ন এইবার দেখো এই রিজিয়নটা যেটা ফাঁকা পড়ে আছে এটাকে বেগুনি কালার দিয়ে বোঝাচ্ছি দেখো এই যে জায়গাটা এটা কী হবে না এখানে দেখো এক্সের মান কী এক্সের মান প্লাস আর এর মান মাইনাস তার মানে এটা হবে প্লাস মাইনাস রিজিয়ন প্লাস মাইনাস রিজিয়ন প্লাস মাইনাস রিজন ঠিক আছে তো এটা প্লাস প্লাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস মাইনাস আর এটা প্লাস মাইনাস এই গেল গ্রাফ এবার আমাদের ভৌতুবিজ্ঞানে কোনটুকু গ্রাফ লাগবে সেইটা নিয়ে আলোচনা করবো দেখো ছবিতে একটা লাল কালারের গ্রাফের দুটো অক্ষ দেখতে পাচ্ছ কোন অক্ষ বলতো একটা পজিটিভ এক্স আর একটা পজিটিভ ওয়াই অক্ষ আর এটা হলো মূল বিন্দু যেটাকে ও দ্বারা লেখা হয়েছে মানে একটু আগে আমরা যে গ্রাফ দেখলাম সেটা কি দুটো করে অক্ষ থাকে এক্স থাকে আবার ঠিক এক্সের মাইনাস থাকে ওয়াই থাকে ওয়াইয়ের মাইনাস থাকে তো শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কেটে এই গ্রাফটা জুম করে করা হয়েছে এই অংশটুকু নিয়ে কেটে এই গ্রাফটা করা হয়েছে তাহলে বোঝা গেল এক শুধুমাত্র পজিটিভ এক্স অক্ষ মানে এইটুকু নেওয়া হয়েছে আবার পজিটিভ ওয়াই অক্ষ মানে ওপরের দিকটুকু নেওয়া হয়েছে এবার দেখো এক্ষেত্রে কি হয় বা এই অংশটুকু নিয়ে কাজ করলে আমাদের ভৌতবিজ্ঞানে কতটুকু এগোতে পারবো বা কি করতে পারবো সেটা আমরা ডিটেলসে এইবার জানবো দেখো এই এক্স অক্ষ বরাবর আমরা যা ইচ্ছা ধরতে পারি ওয়াই অক্ষ বরাবর যা ইচ্ছা অ্যাকচুয়ালি গ্রাফ ব্যাপারটা হল যে কোনো একটা ঘটনার সাপেক্ষে বা কোনো একটা সংখ্যার সাপেক্ষে অন্য কোনো ঘটনার বা অন্য কোনো সংখ্যার কত মান সেইটা আমরা জানব তো মনে করো মনে করো এক্স অক্ষের এই প্রত্যেকটা ঘর এক করে তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এই পর্যন্ত থাকলো এবং ওয়াই অক্ষের এটা এক এটা দুই এটা তিন এটা চার এই পর্যন্ত থাকলো এবার দেখো এই এক্স অক্ষ বরাবর যা ইচ্ছা হতে পারে ধরলাম এক্স অক্ষ বরাবর এটা বার বার মানে কি সপ্তাহের যে বারগুলো মানে সোমবার মঙ্গলবার বুধবার এক শক্ষ বরাবর বার ধরলাম তাহলে প্রথম যে এক ঘরটা এটা কি না সোমবার দু নম্বরটা এখানে কি রিপ্রেজেন্ট করছে মঙ্গলবার তিন নম্বরটা কি রিপ্রেজেন্ট করছে বুধবার চার নম্বরটা বৃহস্পতি পাঁচ নম্বরটা শুক্র ছ নম্বরটা শনি এইটা রিপ্রেজেন্ট করছে একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর ধরলাম কি না ওয়াই অক্ষ বরাবর ধরলাম ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ওয়াই অক্ষ বরাবর ধরলাম তো মনে করো তোমাদের স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা অনুযায়ী এটা তোমাদের ক্লাস নাইনে ক্লাস নাইনের মনে করো স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা অনুযায়ী সোমবার স্কুলে ছাত্র সংখ্যা একজন এসছে ধরেই নিলাম যদিও আসে না এরকম একজন মঙ্গলবার ছাত্র সংখ্যা, তিনজন এসছে বুধবার ছাত্র সংখ্যা, দুজন এসছে বৃহস্পতিবার ছাত্র সংখ্যা, চারজন মানে চারজন এসছে শুক্রবার আবার তিনজন এসছে আর শনিবার কেউ আসেনি জিরো শনিবার কেউ আসেনি তাহলে এটাকে যদি গ্রাফ পেপারে প্লট করি তাহলে কিভাবে করব দেখো সোমবার সোমবার কজন এসছে একজন তাহলে একের ঘর কোনটা এইটা তাহলে সোমবারে একজন এসছে এখানে ডট দিয়ে দিলাম মঙ্গলবার মঙ্গলবারে কজন এসছে মঙ্গলবারে মঙ্গলবারে এসছে তিনজন তো মঙ্গলবারে দিয়ে দিলাম তিনজন তাহলে এখানে ডট দিয়ে দিলাম বুধবার বুধবারে কজন এসছে দুজন তো এখানে ডট দিয়ে দিলাম তারপর দেখো বৃহস্পতিবার বৃহস্পতিবারে কজন এসছে চারজন তাহলে এখানে ডট দিয়ে দিলাম শুক্রবার শুক্রবার কতজন এসছে তিনজন তো এখানে ডট দিয়ে দিলাম আর শনিবার কতজন আসেনি তার মানে এই লাইনেই আছে জিরো আসেনি এটাই তো এক তাহলে জিরো এই লাইনে আসেনি তো এইভাবে এই গ্রাফটা থেকে আমরা কিন্তু আর অ্যাটেন্ডেন্স খাতা না দেখে এই গ্রাফটা দেখে এই যে গ্রাফটা অঙ্কন করলাম এই গ্রাফটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো যে সোমবারে ছাত্র সংখ্যা কতজন ছিল মঙ্গলবারে কতজন ছিল বুধবারে কতজন বৃহস্পতিবারে কতজন শুক্রবারে শনিবারে কতজন ছিল কিন্তু আমরা এটা দেখে বলে দিতে পারবো ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত এর পরের ক্লাসটা কিন্তু এই যে সমস্ত সমীকরণগুলো ভি সমান ইউ প্লাস এ টি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এই সমস্ত সমীকরণগুলো কীভাবে এই গ্রাফের সাহায্যে এই লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। এই ক্লাসের পরে কিন্তু সেই ক্লাসটা হবে তো এই ক্লাসটা যদি ভালো করে না বুঝতে পারো গ্রাফটা না বুঝতে পারো তাহলে কিন্তু ওই ক্লাসে এগোনো যাবে না তাই ভিডিওটা বারবার ফুল ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো